আসসালামু আলাইকুম। সাপ্তাহিক যে চাকরির ডাক পত্রিকাটা রয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই পত্রিকাতে কতগুলো চাকরির কথা উল্লেখ করেছেন, তো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। একটা কথা আপনাদেরকে বলে দেই যে এই যে চাকরির ডাক পত্রিকাটা রয়েছে এখানে কিন্তু 9400টি পদের কথা উল্লেখ করেছেন, তো অনেক বড় অনেক বড় একটা বিশাল এই সপ্তাহের চাকরির যে ডাক্তার রয়েছে সেখানে যে বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছেন অনেক বড় এবং বিশাল। তো এখন আমরা আলোচনা করব, দেখতে পাচ্ছেন যে শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক, এখানে দেখতে পাচ্ছেন তারিখটা 9 জুন 2023। তো এই মূল কথা আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দৈনন্দিন নিত্য নতুন যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ করে থাকি। আর আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই স্বার্থে যে আপনি একটা নতুন এবং আপডেট এবং সাথে সাথে যে চাকরিগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করবেন কর্তৃপক্ষ আমি কিন্তু সাথে সাথে আপলোড করে দিব। এখন মূল কথায় যাব, দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন প্রথমত যে পত্র রয়েছে সেটা হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এখানে পদ সংখ্যা 122 জন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছেন যে 75 জন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদ সংখ্যা 141টি রয়েছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদ সংখ্যা 13টি এবং ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন 19 জন, কর কমিশনারের কার্যালয় 39 জন, বিমান বাংলাদেশ এয়ারলাইন 40 জন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে দেখেন যে 46 জন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 13 জন, প্রধানমন্ত্রীর কার্যালয় 5 জন, খেতলাল পৌরসভা কার্যালয় এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিশ্ববিদ্যালয় 9 জন, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দেখতে পাচ্ছেন যে 30 জন লোক নিয়োগ করা হবে, বাংলাদেশ চায়না পাওয়ার এখানে দেখেন কোম্পানি যেটা রয়েছে সেটা এখানে 5 জন, এছাড়াও রয়েছে মিনিস্টার হাইটেক পার্ক 20 জন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি 46 জন। তো প্রথম যে পেজটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পদের কথা উল্লেখ করেছেন এবং এগুলো সবগুলোই কিন্তু সত্য এবং এই সপ্তাহে চলমান চাকরি যেগুলোর আবেদন এখনো চলমান রয়েছে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু যে কোনো একটা চাকরির ক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন, চাকরিটা হলে কিন্তু আপনার হতে পারে। এরপর আমরা দেখবো যে দ্বিতীয় যে পেজটা রয়েছে সেগুলো দেখবো। আরেকটা কথা হচ্ছে আপনি এই চাকরির ডাক যে পত্রিকাটা রয়েছে কিভাবে দেখবেন, আমার মতো করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে আমি এই যে পত্রিকাটা রয়েছে এটা লিংক কিন্তু দিয়ে দেবো, আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পত্রিকাটাই আপনি দেখতে পারবেন, সেখান থেকে আপনি পড়ে বুঝে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেই পত্রটা আবেদন করতে পারবেন। এরপর আমরা যে দ্বিতীয় পদগুলো অর্থাৎ আরো যে পদগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখবো, আমরা সেগুলো একটু দেখবো। তারপরে দেখি যে এই সেকাঙ্ক্ষিত যে বাকি যে অংশটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন জেলা প্রশাসক মাদারীপুর 10 জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 16 জন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন রয়েছে, জেলা প্রশাসক শেরপুর 9 জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর 8 জন, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মসূচি এখানে পদ সংখ্যা রয়েছে আপনারা দেখে নেবেন, তারপরে হচ্ছে সোলজারগঞ্জ সাংস্কৃতিক কেন্দ্র কল্যাণ ট্রাস্ট 7 জন, সিটিজেন ব্যাংক চাকরি, তো ব্যাংকেরও চাকরি রয়েছে আপনারা করতে পারবেন, কিন্তু বাংলাদেশ সাবমেরিন কেবল 2 জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 6 জন, হামট ল্যাবরেটরিজ এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে বলা আছে আপনারা দেখে নেবেন, নোভো এয়ার লিমিটেড 15 জন, নাদিয়া ফার্নিচারে দেখতে পাচ্ছেন 15 জন, বাংলাদেশ শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এখানে দেখেন 2 জন, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে কিন্তু আপনার চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কর্তৃপক্ষ প্রকাশ করেছেন। তো এখানে মোট যে চাকরির কথা বলা হয়েছে এখানে কিন্তু আপনার টোটাল হচ্ছে 9400টি পদের কথা উল্লেখ করা রয়েছে। এই যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটা এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে বুঝে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে সেই সাপ্তাহিক চাকরির যে ডাক সেটার মূল কথাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যদি সামান্য উপকার হয়ে থাকে বা ভিডিওটি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।